নামাজে দাঁড়ানোর পরে দেখা যায় আমিন জোরে নাচতে তালুয়া ঝগড়া শুরু, হাত কোথায় বাঁধবে তালুয়া ঝগড়া শুরু। ইসলামে যদি ওয়াসাত থাকে হাত বুকে বাঁধবেন সেটাও জায়েজ, নাবির নিচে সেটাও জায়েজ, নাবির উপরে সেটাও জায়েজ, কিন্তু তা নিয়ে ঝগড়া করা জায়েজ না। আমার বন্ধু আমরা চলছি ঝগড়ার দিকে, তারপরে এবার আস্তে আস্তে করে আমরা নামাজ শেষ করতে যাচ্ছি। যখন আমরা নামাজ শেষ করি বাংলাদেশে নামাজ শেষ করার পরে ইমাম সাহেব হুজুরের দোয়ার ঠেলায়, যাদের দুই এক রাকা সুইটা গেছে তাদের আর উপায় নেই। আরে দোয়া পড়বো না, দোয়া না পড়া উপায় আছে? মসজিদের সভাপতির মা মারা গেছে, আজকের এই দিনেই তো হুজুরকে 500 টাকা দিয়া কইছে হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন। হুজুর তো আজকে মুসে তেল টেল দিয়া রেডি হইয়া দোয়ার জন্য গামছা কোমরে বাঁধছে, সালাম ফিরাইয়া মাইকে 5-7-10 মিনিট দোয়া, ফেরদাউস মুস না পচাইয়া দোয়া শেষ। অথচ যাদের এক রাকা দুই রাকা ছুটে গেছে তাদের কেরাত পড়া দরকার আছে না নাই? তো হুজুরের দোয়ার ধাক্কা কেরাত তো বারবার ছুটে যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফরজ নামাজের সালাম ফিরাইয়া 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহু আকবার একবার পড়তেন, এমন হাদিসও আছে। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়তেন, পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনী ওয়া বাইন খাতায়া, পড়তেন 3 আয়াতুল কুরসি, পড়তেন আরো কত দোয়া, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আরো কত দোয়া রাসূল পড়তেন, হাদিসে সব আছে। কিন্তু সুন্নাহ বাংলাদেশে মরে গেছে। ফরজ নামাজের পরে মুনাজাত আছে না নাই তা নিয়ে আলেমদের মাঝে 2টি মত। একদল আলেম বলেন মুনাজাত আছে, দলিল যদিও পাওয়া যায় না, দলিল নাই দলিল নাই, কিছু খোঁড়া যুক্তি দিয়া দলিল দেয় তাও দিল। আরেক দল আলেম বলেন প্রিয় নবী সাহাবিদেরকে সাথে নিয়ে আমাদের মতো ফরজ নামাজের পরে মুনাজাত করেন নাই। এখন মত পাওয়া গেল 2টা, একদল আলেম বললেন আছে, আরেক দল আলেম বললেন নাই। কিন্তু রাসূল যে সুন্নাহ জিকির গুলা করতেন এ নিয়ে কারো দ্বিমত আছে? এ নিয়ে সব আলেম একমত। কিন্তু এখন হুজুরের দোয়া শেষ, মুসল্লিও খারাইয়া যায় ইমামও খারাইয়া যায়, এ নফল তাজবি গুলার খবর আর নেই। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শাস্তি। ও পুরা কোপাল্লা মুসলমান কোথা থেকে বের করেছ এই বেদাতি নীতি? হাদিস আছে যখন একটা বেদাত আছে একটা সুন্নাহ আল্লাহ তুলে নিয়ে শাস্তি দেয়। একটা বেদাত চালু হবে আল্লাহ বেদাত দেখে রেগে যায় খেপে যায়, একটা সুন্নার বরকত তুলে নেয়। যখনই সবাই মিলে মুনাজাত নামক এটা চালু করে দিছো কন্টিনিউ করতেছো, তখন আল্লাহ রাসূলের যে তাসবি পড়ার সুন্নাহ ওই নেয়ামতটা মানুষের দিল থেকে তুলে নিয়ে গেছে।